নমস্কার বন্ধুরা গরমে ফুলের সাইজ ছোট হয়ে গেছে এই খাবারটা একবার দিয়ে দেখুন দেখুন আমার ফুলের সাইজ কিন্তু খুব সুন্দর আছে আমি কয়েকদিনের জন্য বাইরে বেড়াতে গেছিলাম এসে দেখলাম ফুলের সাইজ ছোট হয়ে গেছে কিন্তু তারপরে এই কাজগুলো করে আবার ফুলের সাইজ কিন্তু বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা এরকম হয়েছে নেচার লাভার ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলকেই স্বাগত ফুল ফোটানোর জন্য গাছের প্রচুর এনার্জি লাগে তাই খাবারটা ঠিকমতো দিতে হবে এই প্রচণ্ড রোদে হালকা খাবার একটু একটু করে দিতে হবে বন্ধুরা আমি সেই কাজটি করেছি তাই আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি আমি নিজেকে করে দেখেছি সেই জন্যই এটা আমার নিজস্ব একটা উপলব্ধি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি ফল পেয়েছি বন্ধুরা এই গরমে গাছকে দুবার ধরে স্নান করিয়ে দেবেন খুব ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দেবেন এবং এই হালকা খাবার যেটা আমি গাছকে দিয়েছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটাই আপনারা গাছকে দেবেন এবং প্রত্যেক একদিন অন্তর অন্তরই গাছকে খাবার দেবেন তাহলে এই গাছ আপনাদের আবার আগের অবস্থায় ফিরে যাবে দেখুন এরকমভাবে যদি জল দিয়ে দেবে তাহলে পোকা মাকড় যা কিছু থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে এই খাবারটি আমি গাছকে দিয়েছি এটি কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন এটা হচ্ছে সবজি পচানো জল এই যে দেখুন এই সবজি পচানোর জল আমি কাছকে দিয়েছি দুদিন অন্তর অন্তর আর মাঝখানে আবার খাবার দিয়েছি এইভাবে আমি করেছি কিভাবে করবেন একটা তলায় ড্রাম রাখবেন এবং তার উপরে একটি ড্রামে ছিদ্র করে রাখবেন সেই ছিদ্র দিয়ে সেই ছিদ্রের মধ্যে সবজিগুলো দেবেন এবং সেই ছিদ্রতে থেকে সবজি পচা জল নিচে এতে বাজতে বা এতে জমা হবে এই দেখুন এইভাবে আমি সবজিগুলো প্রত্যেক দিনই সবজি আমি এর মধ্যে চা পাতা সবজি সমস্ত কিছু আনাজের খোসা এবং ডিমের খোসা সবই এর মধ্যে দিয়েছি এবং দিয়ে রেখেছি এবং তারপরে যেই জলটি হয়েছে সেই জলটি আমি নিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি জলটা নিয়ে নিলাম এর সঙ্গে আমি অনেকটা পরিমাণে জল মেশাব এবং এই যে সবজির যে খোসা পচানোর যে এটা হয়েছে সেটা আমি রোদে শুকিয়ে নেব সেটা আবার আমি মাটির সঙ্গে মিশিয়ে ব্যবহার জল জল এর মধ্যে সবই পুষ্টিহীন গাছ পাবে পটাশিয়াম ক্যালসিয়াম মাইক্রোনিউট্রিয়াম সবই পাচ্ছে গাছ সেই জন্য আমি এই ফলটি পেয়েছি দেখুন ফুলের সাইজ আবার আগের মতো হয়ে গেছে দেখেছেন বন্ধুরা এই রকমভাবে আপনারাও করতে পারেন খুব সহজেই এই রকম কাজটি করবেন এটা করার পর আমি মাঝে মাঝে আবার অন্য খাবারও দিয়েছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি আমি গাছে মিরাকুলার স্প্রে করেছি পনেরো দিন অন্তর নয় আমি সাত দিন অন্তরই মিরাকুলার স্প্রে করেছি যেহেতু আমি বেশি করে গাছকে স্নান করিয়ে দিচ্ছি তাই জন্য আমি মিরাকুলার সাত দিন অন্তর স্প্রে করেছি আরেকটি খাবার এই যে দেখুন সবজিগুলো খোসাগুলো আমি নিয়ে নিয়েছি এটি হচ্ছে চাল ধোয়া জল এই সবজির খোসা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবং তারপরে ছেকে নিয়েছি এবং ছেকে নিয়ে ওই চাল ধোয়া জলের সঙ্গে ছেকে নিয়ে সেটা আমি গাছকে খেতে দিয়েছি এইভাবে করেই কিন্তু আমি গাছে ফল পেয়েছি আপনারা করলেও তাই পাবেন আপনারা এইভাবে এইভাবে করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনার গাছপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা সকলে ভালো থাকবেন নিজেদের কাজকে ভালো রাখবেন নমস্কার বন্ধুরা